টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ নিয়ে ভারত থেকে আমেরিকায় মানব পাচারের অভিযোগ উঠছে। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ক্রিকেটকে পুঁজি করে মূলত গুজরাট থেকে ঘটছে এই মানব পাচারের ঘটনা। প্রতিবেদনে বলা হয়, পাচারকারীরা শুরুতে স্বল্পমেয়াদী স্পোর্টস ভিসায় মানুষজনকে বৈধভাবে আমেরিকায় প্রবেশ করায়, পরে ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও দেশে না ফিরে অবৈধভাবে আমেরিকায় থাকতে শুরু করে তারা। এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে আমেরিকায়। ফুটবল, বাস্কেটবল ও বেসবলের দেশ আমেরিকায় ক্রিকেটকে নতুন করে চিনতে শুরু করেছে মানুষ, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে দেশটিতে মানব পাচার করছে ভারতের কিছু অপরাধী চক্র। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, টি টোয়েন্টি বিশ্বকাপ ও আমেরিকায় ক্রিকেটের জনপ্রিয়তা বেড়ে চলার বিষয়টিকে পুঁজি করে এই অপতৎপরতা চালাচ্ছে গুজরাট প্রদেশের কিছু মানব পাচারকারী। টাইমস অফ ইন্ডিয়া জানায়, যাদের আমেরিকায় পাঠানো হচ্ছে, শুরুতে তাদের স্থানীয় ক্রিকেট ক্লাবগুলোতে খেলোয়াড় হিসেবে নথিভুক্ত করানো হয়। এরপর পাচারকারীরা নিজেরা বা কোনো আয়োজকের সঙ্গে মিলে কিছু টুর্নামেন্টের আয়োজন করে। সেইসব টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয় ওই ক্রিকেটারদের, দেয়া হয় সার্টিফিকেট। পরবর্তী সময়ে সেই সার্টিফিকেট দেখিয়ে ক্লায়েন্টদের জন্য আমেরিকার বিভিন্ন ক্রিকেট ক্লাব থেকে স্পন্সরশিপ জোগাড় করে পাচারকারীরা। এতে করে 6 মাসের স্পোর্টস ভিসার বন্দোবস্ত করা হয়। শুরুতে বৈধভাবেই আমেরিকায় প্রবেশ করেন ক্লায়েন্টরা, পরে ভিসার মেয়াদ শেষ হলেও আর দেশে ফেরেন না, অবৈধভাবে থাকা শুরু করেন আমেরিকাতে। এক সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, আগে মানুষ বলিউড বা টিভি তারকা সেজে আর্টিস্ট ভিসায় আমেরিকাতে প্রবেশ করত, কিন্তু এখন আমেরিকার অভিবাসন আইন কঠিন হয়ে যাওয়ায় পাচারকারীরা নতুন উপায় হিসেবে ক্রিকেটকে বেছে নিয়েছে। পাচারকারীদের এই চক্র প্রায় 5 বছর আগে থেকে কাজ করে আসছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। শুরুর দিকে গুজরাট থেকে মানুষজনকে ক্রিকেটার সাজিয়ে রাশিয়া পাঠানো হতো, কারণ সে সময় রাশিয়ায় ক্রিকেট জনপ্রিয় হয়ে উঠছিল। কিন্তু আমেরিকায় ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে গত 1.5 বছর ধরে এটিকেই নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা। নাজমুন নাহার উর্মি, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।